1, 2, 3, Bangladesh! 1, 2, 3, leader! আমি এর আগে লন্ডনে লর্ডসে খেলে আসি, যে ক্রিকেটের জন্ম সেখানে খেলে আসি। আমরা সেমিফাইনাল পর্যন্ত খেলি, 2 রানের জন্য ইন্ডিয়া সাউথের কাছে হেরে যাই। ইন্ডিয়ার মাঠে গিয়ে কি ইন্ডিয়াকে হারিয়ে আসতে পারবা? ইনশাআল্লাহ, দোয়া করবেন আপনারা সবাই। যেন আমাদের এখানে যাদের ব্যাকগ্রাউন্ডটা টোটালি হলো ভিন্ন, অন্য 10 জন শিশুর মতো কিন্তু ব্যাকগ্রাউন্ড না, দেখা যায় একজন পথ থেকে উঠে এসে তাদেরকে একটা জীবনযাপন করা, সেইখান থেকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য বাইরে দেশে যাওয়া, এটা আমাদের জন্য ভাবাও ভাবতেও পারিনি কখনো যে আমরা এরকম কিছু করবো। 2019 সালের প্রায় ফার্স্টের দিকে, জানুয়ারির এই দিকে আমরা প্র্যাকটিস শুরু করি। আমরা জানতে পারি যে একটা ক্রিকেট স্ট্রিট চিলড্রেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নামে একটা টুর্নামেন্ট হবে, সেখানে আমরা পার্টিসিপেট করতেছি। সো আমাদের এখানে যাদের ব্যাকগ্রাউন্ডটা টোটালি হলো ভিন্ন, অন্য 10 জন শিশুর মতো কিন্তু ব্যাকগ্রাউন্ড না, দেখা যায় একজন পথ থেকে উঠে এসে তাদেরকে একটা জীবনযাপন করা, সেইখান থেকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য বাইরে দেশে যাওয়া, এটা আমাদের জন্য ভাবাও ভাবতেও পারিনি কখনো যে আমরা এরকম কিছু করবো। দেন লিডোতে থাকা অবস্থায় আমরা 2019 সালে জানতে পারি যে আমরা লন্ডনে গিয়ে আমরা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলবো, স্ট্রিট চিলড্রেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। দেন আমরা প্রায় দীর্ঘ সময় প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার পর আমরা এখান থেকে প্রায় 8 জন সিলেক্টেড হই, 4 জন মেয়ে এবং 4 জন ছেলে, সেই টিমে আমিও ছিলাম। তো লন্ডনে যখন যাই তখন আমরা লর্ডসের মাঠে খেলি, প্রায় আমাদের ওইখানে ছিল 9টা দেশ, 9টা দেশের মধ্যে আমরা সেমিফাইনাল পর্যন্ত যাই, বাট মোস্ট অফ দ্য ইন্ডিয়া তারা কাপ নেয়, আমরা নিতে পারি না। তারপরে আমরা এইটা বলতে পারি যে না, আমরাও লর্ডসের মাঠে গিয়ে আমাদের দেশের জন্য প্রতিনিধিত্ব করছি, বা একটা পর্যায়ে গিয়ে আমরা সেমিফাইনাল পর্যন্ত খেলে আসছি। আগে মানুষ দেখা যাচ্ছে এই সকল শিশুকে সেভাবে চোখে দেখতো না, বাট এখন তারাও মনে করে যে না, অন্য 10 জন শিশুকে সুযোগ দিলে যেমন তারা ভালো কিছু করতে পারে, আমাদের মতো যারা পিছিয়ে পড়া যে শিশুগুলো আছে তাদেরকেও সুযোগ দিলে কিছু না কিছু করতে পারে। ঠিক সেই সূত্র থেকে আমাদের 2022 সালে আমাদের স্টেচাল ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়, সেখানেও আমাদের এখান থেকে প্রায় 8 জন মেয়ে ওখানে পার্টিসিপেট করে, সেখানেও ভালো একটা রেজাল্ট করে আসে। এবার আমরা চেন্নাই যাচ্ছি, 8 জনের টিম নিয়ে, 4 জন ছেলে এবং 4 জন মেয়ে, তারা বোথ খেলবে। এটা 6-a-side খেলা, 3 জন ছেলে এবং 3 জন মেয়ে ওরা মাঠে নিয়ে খেলবে, 2 জন এক্সট্রা থাকবে। তো আশা করি আমাদের ওরা ভালো ফল করতে পারবে ইভেন্ট, কারণ আমরা দীর্ঘ সময় থেকে প্র্যাকটিস করতেছি, তাদের কনফিডেন্স লেভেল আশা করি ভালো। এবার আমি খেলতে যাচ্ছি না, আমি ভলেন্টিয়ার হিসাবে যাচ্ছি। যারা প্রথম তাদেরকে প্লেনে জার্নি বা এই জার্নিতে কখনো তারা সম্মুখীন হয়নি, অনেকে আছে পুরনো, যেমন লন্ডনে খেলে আসছে, কাতারে খেলে আছে, সেই থেকে তারা অভিজ্ঞ। আর যারা নতুন তাদের ভিতরে নার্ভাসনেস কাজ করতেছে যে আদৌ কী হবে না হবে, বাট আমরা চাই যেটাই হোক না কেন আমরা ভালো একটা দিন ফলাফল বাংলাদেশকে দিতে পারি। আমি ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলতে অনেক পছন্দ করি। আমি এর আগে লন্ডনে লর্ডসে খেলে আসি, যে ক্রিকেটের জন্ম সেখানে খেলে আসি। আমরা সেমিফাইনাল পর্যন্ত খেলি, 2 রানের জন্য ইন্ডিয়া সাউথের কাছে হেরে যাই। আমাদের ভালোই লাগছে, কারণ এটা একটা গর্বের বিষয় যে দেশকে রিপ্রেজেন্ট করবো আমরা ইন্ডিয়ার মাঠে। যে ইন্ডিয়ার মাঠে গিয়ে কি ইন্ডিয়াকে হারিয়ে আসতে পারবা? ইনশাআল্লাহ, দোয়া করবেন আপনারা সবাই যেন হারিয়ে আসতে পারি। 3 বছর থেকে প্র্যাকটিস করছি, আমাদের কনফিডেন্স আছে সেই রকম। আমাদের মূলত হচ্ছে 15টা দেশ পার্টিসিপেট করবে, আমাদের লক্ষ্যটা থাকবে যে আমরা ম্যাচ বাই ম্যাচ হচ্ছে ইয়া করার, জিতার বা চেষ্টা করার, আমাদের বেস্ট পারফরমেন্সটা দেওয়ার।